দর্শক আসছে বাজেট সামনে রেখে বিভিন্ন অংশীজনদের সমন্বয়ে আলোচনার আয়োজন করেছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান মইন অংশীজনদের এই আলোচনায় বাজেটের বিষয়ে কোন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্বালোপ করা হয়েছে আপনি জানেন যে যে সরকার এমন এক সময় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সময়টাতে অর্থনীতি আহ খুব একটা ভালো অবস্থায় নেই এবং এই বাংলাদেশ জানেন আপনি যে দীর্ঘদিন ধরে আইএমএফ এর কাছ থেকে যে ঋণ দিচ্ছে আইএমএফ এর সদস্য দলও কিন্তু বাংলাদেশে গত চব্বিশ এপ্রিল থেকে কয়েক দফায় বাংলাদেশ রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য সরকারি দপ্তরের সাথে মিটিং করেছে এবং সব কিছু মিলায় বিভিন্ন সংস্থা সরকারি বেসরকারি এবং নানা যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এই বাজেটকে সামনে রেখে তাদের প্রস্তাবনা নিয়ে আসছেন আজকের এই বাজেট আলোচনায় আপনি জানেন ছয়টি খাতকে গুরুত্ব দিয়ে এই বাজেট আলোচনায় অংশ নিয়েছেন এখানকার বিভিন্ন ধরনের অংশীজনরা বিশেষ করে যারা উৎপাদন খাতের সাথে জড়িত রয়েছেন এবং আর আরো যারা লাইট ইঞ্জিনিয়ারিং বলেন গার্মেন্টস সেক্টরের এবং অন্যান্য খাতের সংশ্লিষ্ট জন্য এই এই বাজেট আলোচনায় কিন্তু অংশ নিয়েছেন এবং এখানে যে আজকে শুরুতেই যে এনার এনাদের যে বক্তব্য ছিল মাসুরিয়াজ পলিসি এক্সচেঞ্জের যে চেয়ারম্যান উনি বলেছেন যে এই সময়টাতে যে পরিস্থিতিতে পরিস্থিতি বিরাজ করছে এই সময়ে বাজেট ঘোষণার আগে সরকারের কিন্তু অনেক ধরনের নীতি কৌশল নিতে হবে এবং সঠিক একটা বাজেট জনসাধারণের সামনে উপস্থাপন করতে হবে এবং সব কিছু মিলায় এখানে নতুন করে যে কর আহরণের ব্যাপারে কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে ইনফ্লেশন রেটটাকে কমানোর ক্ষেত্রে সরকারকে এবং এই বাজেটে যেন এই ধরনের প্রস্তাবনা দেওয়া থাকে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং আপনি জানেন যে যদি ইনফ্লেশন কমানোর ক্ষেত্রে প্রোডাকশন মুদ্রানীতি নিয়েছে সংকোচনমূলক মুদ্রানীতি সেটার কারণে কিন্তু বাজারের অর্থের সরবরাহ কমে যাবে এবং সেই কারণে একটা সংকট দেখা দিতে পারে প্রোডাকশনের ক্ষেত্রে বিনিয়োগ কমে গেলে প্রোডাকশন কমবে এবং তার একটা প্রভাব কিন্তু ইনফ্লেশনে আবার আঘাত করতে পারে সবকিছু মিলে দেশের উৎপাদনশীল খাদ গুলোকে কিভাবে টিকিয়ে রাখা যায় এবং উৎপাদন কিভাবে বাড়ানো যায় কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায় একই সাথে মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই সবকিছু মিলেই আজকের এই আলোচনা ধন্যবাদ আপনাকে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের বাজেট বিষয়ে আলোচনা খবর জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান